বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি মনে করে বিদেশিরাই তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, তাই তারা জনগণের পাশে না দাঁড়িয়ে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি করছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে জনসাধারণই তাদের ক্ষমতায় বসাবে, তাই ত্রাণ সামগ্রী নিয়ে জনগণের পাশে আছে। বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে অসহায় ও দারিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আরো অনেকে।